দাঁড়াও। এটা পার্ক নয়, এটা স্কুল। এখানে যখন তখন শীষ দিতে দিতে আসতে পারো না। আপনি স্কুলে নতুন এসেছেন তো, তাই গার সঙ্গে কথা বলছেন বোধহয় জানেন না। না জানি না। তোমার নাম কি? অনিরুদ্ধ ভট্টাচার্য, বাবার নাম শশীকান্ত ভট্টাচার্য। আমি তোমার নাম জানতে চেয়েছি, তোমার বাবার নাম নয়। এনিওয়ে, তোমরা এখন ক্লাসে ঢুকতে পারবে না, তোমরা 10 মিনিট লেট এসছো। 10 মিনিট কেন? আমরা 25 মিনিট দেরিতে এলো ক্লাসে ঢুকতে পারি। আপনি আমার পরিচয়টা জানেন না, তাই এ কথা বলতে সাহস পেলেন। আমি শুধু তোমার একটা পরিচয় জানি, তুমি ছাত্র, আমি শিক্ষক। আর ছাত্ররা যদি শীষ দিতে দিতে দেরি করে আসে, শিক্ষক তাদেরকে ক্লাসে ঢুকতে দেয় না। হ্যাঁ, একজন সাধারণ ছাত্রকে যে কোনো শিক্ষক ক্লাস থেকে বের করে দিতে পারেন, কিন্তু একজন মন্ত্রীর ছেলেকে নয়। ইয়েস, আমি মন্ত্রীর ছেলে। অতএব এবার আমার পরিচয়টা শুনে নিশ্চয়ই আমাকে ক্লাসে ঢুকতে দেবেন। আয় সব। Do you have some difficulty understanding me? বেরো এখান থেকে। গেট আউট! আপনার সাহস তো কম না, আমাকে বলছেন গেট আউট। জানেন, বাবাকে বলে আমি আপনাকে এই পৃথিবী থেকে গেট আউট করে দিতে পারি। গেট আউট! আউট! কি ব্যাপার ইন্সপেক্টর, কি হয়েছে? এই স্কুলের টিচার অতীন্দ্রমোহন ব্যানার্জির সাথে আমাদের মিনিস্টার সাহেব একটু দেখা করতে চান। আমি অতীন্দ্রমোহন ব্যানার্জি। আসুন, খুলুন। স্যার, তিনি অতীন্দ্রমোহন ব্যানার্জি। নমস্কার। আজ আপনি আপনার ক্লাস থেকে একটি ছেলেকে চড় মেরে বের করে দিয়েছেন। আগে হ্যাঁ, আমার নাম শশীকান্ত ভট্টাচার্য, অনিরুদ্ধ আমারই ছেলে। গুরুর সামনে ছাত্রের একটাই পরিচয়, সে তার শিষ্য, এই মাত্র। মন্ত্রী ছেলে বা রাজার ছেলে নয়। তাই এক ক্লাস ছেলের সামনে একটা থাপ্পড় ওর অপরাধের উপযুক্ত শাস্তি নয়। আপনি এখন ওকে এক স্কুল ছাত্রছাত্রীর সামনে আবার মারবেন, তাহলেই ওর অপরাধের উপযুক্ত শাস্তি হবে। মাস্টারমশাইয়ের পা ধরে ক্ষমা চা, বলার জীবনে মন্ত্রীর ছেলে বলে নিজের পরিচয় দিবি না। যা, জীবনে এমন অন্যায় আর কোনোদিন করবো না মাস্টারমশাই, আমাকে ক্ষমা করে দিন। বাবা আমাকে বাড়িতে খুব মেরেছে, বলেছে নিজেকে মন্ত্রীর ছেলে বলে পরিচয় দিয়ে আর কোনোদিন অহংকার করবি না। বৃদ্ধ বয়সে লাঠি দরকার হয়। বৃদ্ধ বাবা মার কাছে তাদের ছেলে মেয়ে নাতি নাতিরাই হলো আসল লাঠি। তাদের কাঁধে ভর দিয়ে তো বৃদ্ধরা বাকি জীবনটা কাটায়।